আপনি যতই আপনার ক্ষমতা দেখাচ্ছেন, আপনি আত্ম অহংকার নিয়ে, অহমিকা নিয়ে যে না আমি মানুষকে ক্ষমা করব না, আমি তার প্রতিশোধ নেব, আর ওই ভুলটা যদি আপনার কারণেই হয়ে থাকে, অনেক সময় নিজে দোষ করো তো আমরা আরেকজনের উপর চাপিয়ে দিই এবং বুঝতেই পারি না এটা যে আমাদের অন্যায়। আর এই ভুলটা যদি আপনারই হয়ে থাকে, মনে রাখবেন আপনার জন্য হুতামা প্রজ্বলিত অগ্নি অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আসলে সময় খুব কম, কথা বলতে হবে অনেক বেশি। আমাদের সম্মানিত আলেম ওলামারা অনেকে চলে এসেছেন। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি হযরতুল আলাম আবু বকর সিদ্দিক আল কাসিমি পীর সাহেব হাফিজাউল্লাহ, তিনি কথা বলে সদ্য গিয়েছেন। তা আমি বিশ্বাস করি যারা কথা বলেছেন তারা প্রত্যেকেই কোরআন সুন্নার আলোকে কথা বলেছেন, এবং যারা কথা বলবেন তারাও কোরআন থেকেই কথা বলবেন। যারা কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন, যারা কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করেন তারা সত্য বিচার বিশ্লেষণ করেন। দ্য ম্যান হু টকস ফ্রম দ্য হোলি কোরআন হি স্পিক্স দ্য ট্রুথ, যিনি কথা বলেন কোরআন থেকে তিনি সত্য কথা বলেন। এবং সম্মানিত পিসা বুজুর অনেক চমৎকার নসিয়া করে গিয়েছেন, আমাদের সবার জন্য দোয়া করে গিয়েছেন, এবং আমি বিশ্বাস করি তিনি যেই লেসন আমাদেরকে শিখিয়েছেন, উই উইল বি এবল টু রেপ্লিকেট দিস লার্নিং ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার কমিউনিটি, ইন আওয়ার ডেইলি লাইফ। এই যে শিক্ষা আমরা আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা প্রত্যেকেই বাস্তবায়ন করতে পারব, সবাই বলি ইনশা আল্লাহ। আসলে কথা বললে কোরআন দিয়েই কথা বলতে হবে, কারণ এই কোরআনের পরিশুদ্ধতার সনদ দিয়েছেন কে? আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন। এই কোরআনের অথেন্টিসিটি দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড। There is no misgiving, there is no doubt in it, and guidance for those who are the muttaqin. Eta hocche muttaqin der jonno ekta guidance, ekta guideline, ekta nirdeshona. Jarai kotha bolbo Quran diyei kotha bolte hobe. Ashole ei prithibite amra ja kori protiniyoto ja kore berachi, prottekti achar achoroner chinta chetonar kaj kormer পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিবসে আপনাকে প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়ে তারপরে পরিত্রাণ পেতে হবে। আমি আপনাদের গ্রামের ছেলে, আপাতত কিয়ৎকালের জন্য ভুলে যান যে আমি আপনাদের গ্রামের ছেলে। শুধু এতটুকু বুঝলেই হবে একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার কথাগুলো শুনবেন। এমন দুই একটা কথা বলবো, এবং আমি বিশ্বাস করি হয়তোবা এই কথাগুলো আপনারা অনেকেই আছেন যারা জীবনেও শোনেননি, আজকে হয়তোবা কয়েকটি নতুন কথা শুনবেন। আর এই প্রত্যেকটি কথা যদি আমরা, আমি আগে ব্যক্তিগতভাবে যদি একটু আমল করতে পারি, তারপর আমরা সবাই মিলে যদি আমল করতে পারি, ইট উড বি মাস্টফুল বিচার ফর আস ফর দ্য নেক্সট ডেভেলপমেন্ট। হোপ ইউ উইল স্টে উইথ মি। সম্মানিত হাজেরিন, সম্মানিত গ্রামবাসী, যা বলেছিলাম পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে তারপর পরিত্রাণ পেতে হবে। আবার আমার পরে যিনি কথা বলবেন তিনি হবেন আমাদের শিক্ষক, আমরা সবাই হব তার ছাত্র। তো যা বলছিলাম পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়েই পরিত্রাণ পেতে হবে। আপনি যাই করেন, আপনি যাই করেন, কখন? সূরা আকবিরের 1-14 নং আয়াতে আল্লাহ খুব শক্ত কথা বলেছেন, যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরিচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধী তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমল নামা দেখানো হবে,
যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকই বুঝতে পারবে কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করেছে, অর্থাৎ কি করার কথা ছিল আর তিনি কি করেছেন। আলিমাত নাফসুম্মা আহদরত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আখরত, সেদিন প্রত্যেকই বুঝতে পারবে পশ্চাতে কি রেখে এসেছে এবং অগ্রে কি পাঠিয়েছে। সেদিন অনেকের চেহারা হবে আনন্দোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত, আবার অনেকের চেহারা হবে ভীত সন্ত্রস্ত, ক্লান্ত ক্লিষ্ট, লজ্জায় অপমানে মস্তক থাকবে অবনত। তো সেই দিনের কথা মনে করে আমরা আসুন আজকে এমন কিছু কথা শুনি, নিজেকে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট, অন্তরের অন্তঃস্থল থেকে। সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদেরকে নিয়ে গর্ববোধ করি, কারণ আমি গ্রামের ছেলে, এই গ্রামের আলো বাতাস, আপনাদের আদর ভালোবাসায় আমি বেড়ে উঠেছি। প্রথমেই বলে নিই, যদি আমার কোনো আচার আচরণে আপনারা এতটুকু কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন। দেখেন, প্রতিদিন সারাদিন আমরা অল ডে লং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যতবার নিজের কল্যাণে প্রার্থনা করি, নিজের ফ্যামিলির কল্যাণে প্রার্থনা করি, অথবা নামাজ আনতে পাঁচ ওয়াক্ত নামাজ শেষে এর দ্য ইলেভেন্থ আওয়ার অফ আওয়ার প্রেয়ার, আমরা যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ততবার কি আপনি মানুষকে ক্ষমা করতে পারেন? ততবার আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি মানুষকে ক্ষমা করতে না পারেন, আপনি যদি সব কিছু সহজভাবে না দেখতে পারেন, মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে না দেন, মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত না থাকতে পারেন, মানুষকে অপমান করা থেকে বিরত না থাকতে পারেন, মানুষের ক্ষতি করা থেকে বিরত না থাকতে পারেন, তাহলে হোয়াই আল্লাহ উইল ফরগিভ আস? তাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কেন? আমরা অনেক সময় শুধু ক্ষমাই না, নিজে দোষ করেও অন্যের উপর চাপিয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর গিলতে একবারের বেশি দুবার চিন্তা করি না। দোষ করেছি আমি, নিজের পাপকে অন্যের উপর চাপিয়ে দিতে দ্বিধাবোধ করি না। কাজী নজরুল খুব সুন্দর করে বলেছেন, আমরা সবাই পাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। অনেকটা ওই রকম, পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি দেব, মূর্তি ভাবে আমি, হাসেন অন্তর্যামী। আমরা সবাই খুব শক্তিশালী, নিজের শক্তিকে প্রয়োগ করতে চাই, নিজেকে খুব ক্ষমতাবান মনে করতে চাই, অনেক পয়সাওয়ালা মনে করতে চাই, অনেক সমৃদ্ধ ফ্যামিলির মনে করতে চাই, আমি চেঙ্গিস খান, আমার গায়ে শক্তি বেশি মনে করতে চাই, ধরাকে সরাগান করতে চাই, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চাই, চাই না? কিন্তু আমাদের মধ্যে ভুলের অভাব নাই, প্রায় প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে আমরা বড় হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে বলেছেন, কুল্লুকুম খত্তাউন, তোমরা সবাই ভুল করো, অখয়রুল খত্তাইনা আত-তাওয়াবুন, ভুলকারীর মধ্যে সেই সবচেয়ে শ্রেষ্ঠ যিনি ভুল করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। কোন শর্তে? ইন ফিউচার আই উইল নেভার ডু ইট, আমি ভবিষ্যতে এই কাজটি আর কখনই করব না, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আল্লাহ আসলে ক্ষমার ভাণ্ডার নিয়ে বসে থাকেন, আল্লাহ ইজ ওয়েটিং ফর ইউ টু ফরগিভ ইউ, আল্লাহ সবসময় ক্ষমার জন্য বসে থাকেন, যে আমার বান্দা যখন ক্ষমা চাইবেন আমি ক্ষমা করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গফির যাম্বি ও কবিলি তাওব, বান্দা ভুল করবে, শয়তান অসওয়াসা দিবে, এবং বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে 24/7 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টায় আল্লাহ সবসময় বসে থাকেন ক্ষমা করে দেওয়ার জন্যে। তো এখন আল্লাহ চান, আল্লাহ মানুষকে ভালোবাসেন, আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ চান তার এক বান্দা যেন আরেক বান্দাকে ক্ষমা করে দিই, সহজভাবে সব কিছু যেন আমরা নিতে পারি, সবাইকে যেন ক্ষমা করে দিই, এই গ্রামে, এই আশেপাশে, সব জায়গায় যেন আমরা মিলেমিশে বসবাস করতে পারি। আপনি যদি আপনার অহমিকা নিয়ে, আপনি আপনার ক্ষমতা নিয়ে, শৌর্য বীর্য নিয়ে, আসলে আমার বয়স কত হবে, আমি তো এই গ্রামে দেখেছি কত শক্তিশালী মানুষ, আগে গ্রামে ই খেলতো না, ওই যে পুর পুর খেলতো না, এটা কি বলে পুর খেলে, তাই না,
কুকুর কিন্তু খেলতো, কত শক্তিশালী মানুষ ছিল, তাই না? আস্তে আস্তে বয়সের ভারে যখন নুব্জবান হয়ে গিয়েছে, কোথায় শক্তি? শক্তি কিন্তু নাই। মনে রাখবেন, আপনি যতই আপনার ক্ষমতা দেখাচ্ছেন, আপনি আত্ম অহংকার নিয়ে, অহমিকা নিয়ে, যে না আমি মানুষকে ক্ষমা করবো না, আমি তার প্রতিশোধ নেব, আর ওই ভুলটা যদি আপনার কারণেই হয়ে থাকে, অনেক সময় নিজে দোষ করো তো আমরা আরেকজনের উপর চাপিয়ে দিই এবং বুঝতেই পারি না এটা যে আমাদের অন্যায়। আর এই ভুলটা যদি আপনারই হয়ে থাকে, মনে রাখবেন আপনার জন্য হুতামা প্রজ্বলিত অগ্নি অপেক্ষা করছে। নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দৈনিক একজন মানুষকে কতবার ক্ষমা করব? আল্লাহ রাসূল খুব চমৎকার করে বলে গিয়েছেন, প্রতিনিয়ত স্রষ্টার কাছে যতবার তুমি কায়মন ও বাক্যে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করো ঠিক ততবার। প্রতিদিন আপনি মানুষের জন্য, প্রতিদিন আপনি নিজের জন্য যতবার ভালো কিছু চাইবেন, ভালো কিছু প্রত্যাশা করবেন, নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ঠিক ততবার মানুষকে আপনি ক্ষমা করবেন।